যাক, তাহাজ্জুদের নামাজটা তো শেষ করলাম। তাহাজ্জুদের নামাজ মানেই মনের মধ্যে একটা আলাদা প্রশান্তি। শালার পুরো ঘর খুঁজি, চুরি করার মতো কোনো মূল্যবান সম্পদই পালাম না। আজ রাতটাই বিথয়া গেল। যাই দেহি বাড়ি ফিরে যাই, আর কি আর করা। কি ব্যাপার, ওইখানে খসমস করে কি? চোর মনে হচ্ছে? আসসালামু আলাইকুম প্রিয় ভাই। না, এ তো ধরা খায় গেলাম দেখছি, এ লোক আবার এত রাত্রি জাগিয়েছিল। হে আমার প্রিয় ভাই, আল্লাহ তোমাকে ক্ষমা করেন, তুমি আমার ঘরে ঢুকছো চুরি করার জন্যে, কিন্তু কিছু না পায়া তুমি চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেছো। আমি তোমারে খালি হাতে চলে যেতে দেব না। এই নাও এক জগ পানি, অজু করিয়ে দুই রাকাত নামাজ পড়ি নাও, তালি পারে তুমি আমার ঘরের তো এক মূল্যবান সম্পদ নিয়ে বের হবা, যার নাম নামাজ। সত্যিই আপনার এই বিনয় স্বভাব দেখে আমার সত্যিই নামাজ পড়ার জন্য ইচ্ছে জাগছে। ঠিক আছে, তালি পারে এই নাও পানি, অজু করি আসে দুই রাকাত নামাজ পড়ি নাও। ও মালিক বিন দিনার, আমি যদি তোমার ঘরে আরো দুই রাকাত নামাজ পড়ি তাহলে কি তোমার কোনো সমস্যা হবে নাকি? না, তোমার যতক্ষণ ইচ্ছা তুমি নামাজ পড়তে পারো, আমার নামাজ নিয়ে কোনো সমস্যা নাই। এবার তুমি চলে যেতে পারো, এবং এখন থেকে চুরি বাদ দিয়ে তুমি ভালো হয়ে যাও। আজকে আমি রোজা রাখছি, আজকের দিনটা তোমার এখানেই থাকিয়ে যাই। ঠিক আছে, সমস্যা নাই, তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকতে পারো। কি ব্যাপার, তুমি আজকে এত রাতে জাগিয়ে আছো যে তুমি ঘুমাও নাই? না মালিক বিন দিনার, আমি তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছিলাম। তুমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেছো এবং রোজা রাখতেছো, আল্লাহ তোমার কবুল করুক, আমিন। জি মালিক বিন দিনার, আমি এখন কেটে প্রতিদিনই তাহাজ্জুদের নামাজ পড়ব। মালিক বিন দিনার, আমি আমার পিছনের জীবনের সব গুণার জন্যই তওবা করছি, এবং এখন কেটে সৎভাবে জীবনযাপন করার সিদ্ধান্ত নিছি। তোমার জন্য শুভকামনা রইল, আল্লাহ তোমার ক্ষমা করুক, এবং আল্লাহ তোমার উত্তম প্রতিদান দিক। আজকে আমি তোমার বাড়িতে চলে যাব। তোমার যাত্রা শুভ হোক, ফি আমানিল্লাহ, আল্লাহ তোমাকে ভালো পথে পরিচালিত করুন। বন্ধু, এতদিন বসে তুমি ওই বাড়ির কোন মূল্যবান সম্পত্তি চুরি করলে? বন্ধু, আমি গেছিলাম চুরি করতে, কিন্তু মালিক বিন দিনার আমার হৃদয়টাই চুরি করে নেছে। আমি যতদিন না আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো ততদিন পর্যন্ত আল্লাহর কাছে তওবা করতেই থাকবো।